বিএনপি নেতা আমির চৌধুরীর একটি বক্তব্যের দিকে দর্শক আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতা অনেকখানি ফুটে উঠেছে তিনি বলছেন যারা খেলাধুলা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না এটা সত্য গত তিন মাসে কিন্তু বিএনপির বাইরে অনেকে অনেক রকম আন্দোলন অনেক রকম বিভিন্ন ইস্যুতে মাঠে নেমেছে নানা রকম কর্মকাণ্ড করছে বিএনপি কিন্তু চুপচাপ এগুলি দেখছে তারা বক্তব্য রাখছে কিন্তু তারা কোনো শোডাউন করেনি যা শোডাউন তারা করছে তারা নিজেদের ঘিরে এমন না যে তারা মুখে বলছে নির্বাচনের কথা কিন্তু সরকারকে তারা প্রটেক্ট করছে এবং এমন না যে সরকারের বিরুদ্ধে উল্টে দেওয়ার মতন কোনো কর্মকাণ্ড করছে বা বিব্রত হবে সরকার এমন কোনো কাজ কিন্তু করছে না তো সেই দিকটা লক্ষ্য করেই বা সেই দিকটা সামনে রেখেই কিন্তু আমি খুশরু মোহাম্মদ চৌধুরী আজকে বড় একটি ইঙ্গিত দিয়েছেন তারা বলছেন যে অনেকে তো খেলাধুলা করছেন অনেক রকম তাদের শক্তি সামর্থ্য জানান দিচ্ছে কিন্তু বিএনপি যে কত বড় শক্তিশালী দল এবং কত তার গভীরে শক্তি আছে সেটা কিন্তু তারা জানান দিচ্ছে না যার জন্য বিএনপি কে অনেকে গুরুত্ব দিচ্ছে না বা বিএনপি কে মনে করছে যে এটা কি এমন দল মানে এরকম এক ধরনের মানসিকতায় ভুগছে তো তাদের প্রতি হয়তো আমিন খসরু মোহাম্মদ চৌধুরী পরোক্ষ ভাবে সেই ইঙ্গিতটি দিলেন তার বক্তব্যে তিনি বলছেন যে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে বাংলাদেশে এই খেলাধুলা যারা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না এই বিএনপি সেই বিএনপি বিএনপি নয় এই অনেক শক্তিশালী অবস্থানে আছে এর শেকড় অনেক গভীরে চলে গেছে এই বিএনপিকে টলানোর সাধ্য কারণে এটা সত্য পনেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি যে কত মজবুত কত গভীরে তার শিকড় এটা তার প্রমাণ করেছে আজকে অনেকে অল্প দিনের শক্তি সামর্থ্য নিয়ে তারা মনে করছে যে তারা বিশাল বিষয় কিন্তু সেটা যে না এটা বলার জন্যই এই বক্তব্যগুলো আমি কুসুমার চৌধুরী সামনে এনেছেন সোমবার বিকেলে চট্টগ্রাম নগরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় সভা পেশাজীবী সমাবেশ এবং মেয়র শাহাদাতের আহ সম্বর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খুসরোমুর চৌধুরী এই কথা বলছেন আমির খুসরু বলছেন যে আমরা একত্রিশ দফা প্রস্তুত করেছিলাম জাতীয় সরকার গঠনের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করব সবকিছু পরিষ্কারভাবে দেশের মানুষের কাছে তুলে ধরা হয়েছে কিছুই বাকি নেই দেশে একটি নির্বাচিত সরকার দরকার উল্লেখ করে আমির খুসরু বলছেন অন্তর্বর্তী সরকার জাতীয় কমত পরিপ্রেক্ষিতে কোনো সংস্কার করতে চাইলে কোনো আপত্তি নেই ঐক্যমতের ভিত্তিতে দশটা সংস্কার করতে পারলে আমরা রাজি আছি আর বাকিগুলো জনগণের কাছে যাবে জনগণ সিদ্ধান্ত নেবে অর্থাৎ এখন ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক ভিত্তিতে সংস্কার হোক তাতে যদি যে কয়টা পারে সেটা করুক কিন্তু সংস্কারের জন্য নির্বাচন যাতে না পেছানো হয় মূল কথা হচ্ছে এটা আমির খুচরু বলেন গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনী সংস্কার সব কথা শুনলেও নির্বাচনী সংস্কারের কথা শুনছি না অনেক কথা শোনা যাচ্ছে নির্বাচন সংস্কারের কথা শুনছি না যদিও করছেন একেবারে কিন্তু এটা আরো প্রত্যাশা ব্যক্ত করছে একটা কমিশন গঠন হয়েছে আমরা অপেক্ষা করছি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য পতরেখা আমরা তৈরি করে রেখেছি বাংলাদেশ আগামী দিনে কি হবে সেটা নিয়ে আমরা বহুদিন ধরে কাজ করছি ফলে বিএনপি যেদিন ক্ষমতায় বসবে সেদিন থেকে সং তার কাজ শুরু করবে সম্মিলিত পেশাজীবীর আহ্বায়ক জাদুল করিমের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য রাখেন যাই হোক এখানে এই বক্তব্যের মধ্য দিয়ে হালকা ইঙ্গিত আছে যে অন্তর্বর্তী সরকার যেটার উপরে গুরুত্ব দেওয়ার দরকার সেটা গুরুত্ব দিচ্ছে না আর সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার তো বিএনপি অলরেডি বহু আগে থেকে সেইগুলো নিয়ে কাজ করছে তো এখন তারা যদি ক্ষমতায় না আসে বা ক্ষমতায় না থাকে তাহলে সেই সংস্কারটা তারা বাস্তবায়ন করবে কি করে এবং তারা বারবার বলছে যে তাদের যে কতটি দফা সংস্কার সেই সংস্কারগুলো যাতে এখন বিভিন্ন কমিশন যারা গঠন করেছে তারা যাতে পরীক্ষা নিরীক্ষা করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ